সো গাইস, কেমন আছে সবাই? আজকে সবাই খুব ভালোই আছে। আজকের চ্যানেল মঙ্গল ইউটিউব চ্যানেলের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হয়ে চলেছে। আজকে আমরা ভিডিওতে বলিউডে সবচেয়ে জনপ্রিয় সিঙ্গারদের কণ্ঠে বাংলা গান কিছু শুনতে চলেছি, যার মাধ্যমে জানতে পারবো বলিউডের নামি নামি গায়করা যদি বাংলা ভাষায় গান করে তাদের কণ্ঠের গলা গানটা কেমন শুনতে লাগবে। সো গাইস, ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট একটা রিকোয়েস্ট করবো, প্লিজ চ্যানেলে নতুন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। বসে আছে চ্যানেল পুরো নতুন, আমরা না সাপোর্ট না করলে প্লিজ এই ভিডিওগুলো করা যাবে যাবে না, তাই দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, আর বেশি কথা না বলে মূল ভেটতে যাই। আর আসি লিস্টে 10 নম্বরে রেখেছি আমরা অগ্নিডু সিনেমা ম্যাজিক নমনি গানটি। তো গাইস, গেস্ট করুন তো গানটি কে গেয়েছে। আমি কতদূর হতে পারতে যায় না, কিন্তু গানটি গেয়েছে নেহা কাক্কার। এই গানটি এখন পর্যন্ত বর্তমানে ভিউজ রয়েছে 28 মিলিয়ন। নেহা কাক্কার আরো বেশ কিছু নিজের কন্টে বাংলা গান রয়েছে, যার মধ্যে এগুলি। তো ভাই, নেহা কাক্কার আইটেম সং মানে পুরোটাই দোস্ত। এরপরের লিস্টে 9 নম্বর রয়েছে তুলসী কুমার। তুলসী কুমার কিছু বেশ কিছু বাংলা কন্টে গান রয়েছে, যেগুলোর মধ্যে এই গানটি আর মধ্যে বর্তমানে ভিউজ রয়েছে প্রায় 30 মিলিয়নের উপর। আর আমি যতদূর জানি তুলসী কুমার মাত্র বাংলায় একটি ভাষায় গান গেয়েছে। এরপর লিস্ট 8 নম্বরে রয়েছে জন্মিনতি আমি তোমাকে ভালোবাসি, একটি বাংলা জনপ্রিয় গান। না না, আমি তোমাকে ভালোবাসি না, আসলে গানটার নাম আর কি। এরপরে জন্মিনতি আর একটা বাংলা গান হচ্ছে কি করে ভুলে থাকবো তোকে, কি করে ভুলে থাকবো তোকে। এরপর লিস্টে 7 নম্বর রয়েছে কে কে। এনে যে কটা বাংলা গান গেছে সঠিকভাবে জানা যায়নি, কিন্তু এনা অনেক কষ্টে একটা বাংলা গান খুঁজে বার করেছে, ফান্দপুরে বাগামন্দের সিনেমা থেকে আকাশের নীলে গানটি। এরপর 6 নম্বর লিস্ট রয়েছে বিখ্যাত মিউজিক ডিরেক্টর রেহ রহমান, যিনি মাত্র বাংলা ভাষায় একটি গান গেয়েছে, তাও বাংলাদেশের জন্য, যে গানটির নাম হচ্ছে আমার সোনার বাংলা। এরপর লিস্টে 5 নম্বর হচ্ছে অরিজিৎ সিং। আমি চিন্তা করছিলাম একে লিস্টে লাগবো কি না, যদি তোমাকে বলা হয় এটা বাঙালি হয়ে বাংলা ভাষা কথা বলে তাহলে কেমন হবে, তাই না? যাই হোক, অরিজিৎ অগণিত বাংলা গান রয়েছে, সেসব গান আমার সবগুলি ফেভারেট, কিন্তু অরিজিৎ একটা এবারের বাংলা গান রয়েছে বোঝে না সে বোঝে না, যেগুলো এখন মধ্যে 3টে ভার্সন রয়েছে। এছাড়াও রয়েছে কি করে তোকে বলবো, তোকে বলবো তোমাকে চাই, এবং তার টারপ্লের মঞ্চে গার্ড রিসেন্টলি গানটি যাবো না যাবো না ফিরে। আর মোট কথা, আমার ফেভারিট লিস্টে বসের গানে আর কোনো শেষ নেই। এরপর লিখে 4 নম্বর হচ্ছে কি শ্রেয়া ঘোষাল, যার বাংলা হিট গান তালিকা অসংখ্য গান রয়েছে, যার মধ্যে আমার ফেভারিট গান হচ্ছে কি তুই ছুলি যখন। এরপর 3 লিস্টে রয়েছে শান। শানে অনেকগুলো বাংলা গানের মধ্যে জনপ্রিয় গানটি হচ্ছে কি তুই বর্ষা বিকেলের ঢেউ। এরপর 2 নম্বর রয়েছে আরমান মালিক, যার সুপারহিট কিছু বাংলা গান হচ্ছে। এরপর সে লিস্ট রয়েছে আরেক বাঙালি কুমার শানু, যাকে সবাই ভালোবাসে শানু দা বলে ডাকে। এখানে অগ্রিত বাংলা গান রয়েছে, যার মধ্যে আমার ফেভারিট গান হচ্ছে কে একটা চিঠি দিলাম লিখে, যেটা সর্বকালের ফেভারিট। আর তার লেটেস্ট একটা বাংলা গান রয়েছে দেবের লাস্ট এক্সপ্রেস সিনেমা থেকে মাঝে মাঝে। আর তিনি তার কণ্ঠ সদে মন জয় করে বিগত 80 শতক থেকে 2000 শতক পর্যন্ত তিনি গানে জগতে রাজ করে চললেন, তাকে গানে জগতে সম্রাট বা রাজা বলা হয়। তো আমার ভিডিও যে নাম্বারগুলি করা হয়েছে শুধু আমার ভিডিও শুধুমাত্রের জন্য বানানো হয়েছে, কাউকে ছোট করা এবং কাউকে যোগ্যতা প্রমাণ করার জন্য ভিডিওটা বানানো হয়নি।